আসসালামু আলাইকুম ইরওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এবং এই কন্ডিশনাল সেন্টেন্স যে কয় প্রকার আছে আমরা জেনে আমাদের চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল বিস্তারিতভাবে আমরা এই সবগুলো কন্ডিশনাল আজকে আলোচনা করব দেখব কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারি কীভাবে এদেরকে চেনা যায় এবং এই টপিকটা আমাদের অ্যাকাডেমিক ইংলিশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স থাকে বিভিন্ন ভার্বেল ভারবেলায় আমরা দেখতে পাই প্লাস যে কোনো কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই রয়েছে চলুন তাহলে দেয় না করে আজকে লেসেনটি আমরা শুরু করে দিই সেন্টেন্স মানে বাক্য আসলে শর্তযুক্ত বাক্য তাহলে দেখুন আমি যেমন একটা সেন্টেন্স বললাম ইফ ইট রেইনস আই উইল টেক এনা তার মানে যদি বৃষ্টি পড়ে তাহলে আমি কি করব একটা আম্ব্রেলা নিব ইফ ইট রেইনস আই উইল টেক অ্যান আমা তো এখানে কিন্তু একটা শর্ত আছে যে যদি বৃষ্টি পড়ে মানে বৃষ্টি পড়লেই কিন্তু আমি ছাতা নিব বৃষ্টি না পড়লে কিন্তু আমি ছাতা নিবো না একটা শর্ত দেওয়া আছে এরকম যেসব বাক্যে একটা শর্ত দেয়া থাকে সেই বাক্যগুলোকে আমরা আসলে বলি শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লস থাকে কয়টা ক্লস থাকে বলুন তো দুইটা ক্লস থাকে ঠেউ ক্লজেস এবং একটা ক্লজে আমাদের থাকে একটা কন্ডিশন বা শর্ত এটা কি আমরা রিজনও বলতে পারি কারণ এবং আর একটা ক্লসে থাকে আমাদের জন্য রেজাল্ট তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের কয়টা ক্লজ থাকে দুইটা ক্লজ থাকে একটা ক্লজে থাকে আমাদের জন্য কন্ডিশন বা যে কারণ সেটা আর একটা ক্লজে আমাদের রেজাল্ট যে এটা হলে কী হবে এই শর্ত থাকলে কী ঘটতে পারে এরকম তো এই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমাদের চার প্রকার অনেক জায়গায় বলে যে তিন প্রকার ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল কিন্তু আসলে বড়ভাবে দেখতে গেলে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের জন্য চার প্রকার চলুন আমরা এই চার প্রকারের সাথে একটু পরিচিত হনি প্রথমে আমরা নামগুলো দেখে নিব কারণ এই কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু অনেক ধরনের নাম রয়েছে একটা কন্ডিশনালেরই অনেক ধরনের নাম রয়েছে প্রত্যেকটা নাম আমাদের দেখে নিতে হবে সো প্রথমে যেটা আছে সেটাকে আমরা ডাকতে পারি জিরো অথবা টাইপ জিরো কন্ডিশনাল তো এটার নাম আসলে জিরো কন্ডিশনালও হতে পারে আবার এটার নাম কিন্তু আপনি টাইপ জিরো কন্ডিশনালও বলতে পারেন এরপর আছে আমাদের জন্য ফার্স্ট কন্ডিশনাল অথবা ঠাইপ ওয়ান কন্ডিশনাল অথবা প্রোবাবল কন্ডিশনাল অথবা এর আরেক নাম হচ্ছে রিয়েল কন্ডিশনাল তাহলে চারটা নাম ফার্স্ট কন্ডিশনাল যেই জিনিস টাইপ ওয়ান কন্ডিশনালও একই জিনিস প্রোবাবল কন্ডিশনালও একই জিনিস রিয়েল কন্ডিশনালও একই জিনিস কেন আমরা নামগুলো শিখছি কারণ এক একটা জায়গায় কিন্তু এক একটা নামের কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সমস্যা না হয় এটা কোন কন্ডিশনাল আমি তো দেখি নাই বা আমি তো পড়ি নাই কেমন এরপর আছে আমাদের জন্য সেকেন্ড কন্ডিশনাল বা টাইপ টিউ অথবা ইমপ্রবাইবল অথবা কন্ডিশনাল এরপর আছে আমাদের জন্য সবার শেষে থার্ড কন্ডিশনাল বা টাইপ থ্রি কন্ডিশনাল অথবা ইম্পসিবল কন্ডিশনও এবার আমরা দেখব কখন কোন কন্ডিশনালটা হয় এবং এদেরকে আমরা চিনতে পারি কিভাবে যে এটা কোন কন্ডিশনাল হবে আর এদের গঠন কীরকম হয় সবার আগে আমরা আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে জিরো কন্ডিশনাল আমাদের এমন সেন্টেন্সগুলোতে হয় যেখানে কোনো সাইন্টিফিক ট্রুথের কথা বলা থাকে বা কোনো অ্যাবসোলিউট সার্টেন কোনো ইউনিভার্সাল ট্রুথ তার মানে যেই জিনিসগুলো সবসময় সত্য এমন সেন্টেন্সগুলোতেই আসলে আমাদের এই জিরো কন্ডিশনালটা হয়ে থাকে তাহলে আমরা কী কী বললাম বলুন তো জিরো কন্ডিশনাল কোন কোন সেন্টেন্সে হয় জিরো কন্ডিশনাল হচ্ছে আমাদের এমন সেন্টেন্সে হয় যেখানে আমাদের জন্য থাকে কোনো সাইন্টিফিক ট্রুথ অথবা থাকে কোনো অটোমেটিক রেজাল্ট অথবা কোনো অ্যাবসলিউট সার্টেন এবং কিভাবে আমরা চিনব যে একটা সেন্টেন্স হচ্ছে জিরো কন্ডিশনাল চেনার উপায়টা একটু আমরা দেখে নেই প্রথমত আমাদের এখানে এখানে আমাদের ইফও থাকতে পারে ওয়েনও থাকতে পারে এবং এই ইফ বা ওয়েন যুক্ত যে ক্লসটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে থাকবে তাহলে কোনো একটা জায়গায় যদি ইফ অথবা ওয়েন দিয়ে প্রেজেন্ট ইন্ডেফিনিটওয়ালা কোনো থাকে আর সেটা দ্বারা কোনো অ্যাবসোলিউট ট্রুথ কোনো সায়েন্টিফিক রেজাল্ট যদি বোঝানো হয় যেগুলো একদম চিরন্তন সত্য তাহলে সেই বাক্যটি হবে আমাদের জন্য একটা জিরো কন্ডিশনাল এবং এর স্ট্রাকচারটা হচ্ছে ইফ অথবা ওয়েন যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট আর পরবর্তী ক্লসটাও হবে প্রেজেন্ট ইনডেফিনিটে এই ইফযুক্ত যেখানে থাকবে সেখানে হচ্ছে আমাদের রিজন এখানে আমাদের কারণ বোঝায় বা কন্ডিশনটা বোঝায় এবং পরবর্তী যে ক্লসটা আছে সেখানে আমাদের রেজাল্টটা বোঝায় কিভাবে হতে পারে কয়েকটা সেন্টেন্স একটু আমরা ট্রাই করি যেমন আমি বলতে পারি ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস সলিড তার মানে ওয়াটারকে যদি আমরা ফ্রিজ করি ওয়াটারকে যদি আমরা বরফ করি তাহলে কী হবে এটা সলিড হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাহলে এখানে আমাদের দুইটা ক্লজ রয়েছে এটা আমাদের জন্য একটা কন্ডিশনাল সেন্টেন্স কারণ এখানে শর্ত দেওয়া আছে যে যদি আমরা পানিকে কি করি ফ্রিজ করি সো এই ইফযুক্ত যে ক্লজ সেটা হচ্ছে আমাদের একটা রিজন বা কন্ডিশন প্রকাশ করছে এবং পরবর্তীতে আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি আর এই সেন্টেন্স দিয়ে আমরা একটা সায়েন্টিফিক ট্রুথ বুঝাচ্ছি এটা আমাদের জন্য একটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স যেটা শুরু হয়ে থাকে ইফ অথবা ওয়েন দিয়ে এবং এর সাথে থাকে প্রেজেন্ট ইন্ডেফিনিট পরবর্তী ক্লজেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিটি ব্যবহার করি এবার আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল সো এই ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে এগুলো কোথায় হয় আমরা যখন বর্তমান বা ভবিষ্যতের কোনো সিচুয়েশনের সম্ভাব্য রেজাল্টের কথা প্রকাশ করি বা বলি ভাবি সেটাই হচ্ছে আমাদের জন্য ফার্স্ট কন্ডিশনাল তাহলে ফার্স্ট কন্ডিশনালে কি করা হয় বর্তমান বা ভবিষ্যতের সম্ভাব্য কোনো একটা রেজাল্ট যেটা হতে পারে যেটা হওয়ার সম্ভাবনা আছে এর জন্য এর আরেক নাম হচ্ছে প্রোবাবল কন্ডিশনাল বা রিয়েল কন্ডিশনাল এই যে ফার্স্ট কন্ডিশনাল আছে এই ফার্স্ট কন্ডিশনাল এটা চেনার উপায় কি বলুন তো কোন সেন্টেন্সটা দেখে আমরা বুঝে ফেলতে পারি এটা আমাদের জন্য একটা ফার্স্ট কন্ডিশনাল এখানে আমাদের যুক্ত একটা প্রেজেন্ট ইন্ডেফিনিট থাকবে আমাদের শর্তযুক্ত যে ক্লসটা আছে সেখানে তো একটু আগেও তো আমরা দেখেছিলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট এখনও দেখলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট কীভাবে বুঝবো এটা ফার্স্ট কন্ডিশনাল নাকি জিরো কন্ডিশনাল আমাদেরকে তাকাতে হবে এর উপর যদি আমরা দেখি এটা দিয়ে কোনো সাইন্টিফিক ট্রুথ বা কোনো ইউনিভার্সাল সার্টেন বোঝাচ্ছে সেক্ষেত্রে এটার চোখ বন্ধ করে জিরো কন্ডিশনাল আর যদি তা না হয় তাহলে এটা ফার্স্ট কন্ডিশনার এবং এর স্ট্রাকচারটা আসলে অনেক সহজ আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট ক্লসটার পর যেখানে আমরা আমাদের রেজাল্টটাকে প্রকাশ করি এর রেজাল্টের ক্লসটা হবে সবসময় ফিউচার ইনডেফিনিটে যেমন কয়েকটা সেন্টেন্স চলুন আমরা নিজেরা ট্রাই করি ইফ ইউ কল মি আই উইল গো যদি তুমি আমাকে ডাকো আমি যাব যদি তুমি আমাকে ডাকো আমি যাব। এটা হচ্ছে আমাদের একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এই ইফযুক্ত ক্লসটা হচ্ছে আমাদের জন্য কন্ডিশন বা রিজন এবং আই উইল গোটা হচ্ছে আমাদের রেজাল্ট ক্লস এবং এখানে প্রথমে আমাদের আছে ইফযুক্ত প্রেজেন্ট ইন্ডেফিনিট যেটা আমাদের এই ফার্স্ট কন্ডিশনাল চেনার উপায় আর পরবর্তীতে হবে আমাদের ফিউচার ইন্ডেফিনিট আর কয়েকটা সেন্টেন্স একটু দেখে নিই ক্লিয়ার হওয়ার জন্য যেমন আমি বলতে পারি ইফ ইউ স্টাডি মোর উইল ডু ওয়েল তার মানে যদি তুমি বেশি ভালো পড়াশুনো করো যদি তুমি বেশি পড়াশুনো করো তাহলে কী করবে তুমি ভালো করবে সো এটাও কিন্তু আমাদের একটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এবং এর স্ট্রাকচারটা কীরকম এই ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডেফিনিট পর হয়ে যাবে ফিউচার ইন্ডেফিনিট যেখানে আমরা আমাদের রেজাল্টের কথা বলে থাকি এবারে আমরা দেখবো আমাদের সেকেন্ড কন্ডিশনাল আর এই সেকেন্ড কন্ডিশনালে আমরা কী করি বলুন তো সেকেন্ড কন্ডিশনালে আমরা যে কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশান নিয়ে কল্পনা করি তার মানে আসলে যে জিনিসটা হয়নি সেটা নিয়ে আমি বলছি যে আমি যদি একটা ব্যাগ ফিরে পেতাম তাহলে আমি সেই ব্যাগটি ফেরত দিতাম আমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতাম তাহলে আমি সবাইকে মিষ্টি খাওয়াতাম তো এরকম যে কোনো হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশান এর জন্যই এর নাম কিন্তু ইমপ্রবাবল কন্ডিশনাল বা আনরিয়েল কন্ডিশনাল তাহলে এই যে আমাদের সেকেন্ড কন্ডিশনাল আছে সেকেন্ড কন্ডিশনালটা চেনার উপায় কি এটা চেনার উপায় হচ্ছে আমাদের যে কন্ডিশনটা প্রকাশ থাকে ইফ প্লাস এখানে ইফ দিয়ে শুরু হবে আমাদের বাক্যটা অবশ্যই এবং তারপরে গিয়ে থাকবে আমাদের জন্য একটা পাস্ট ইন্ডেফিনিট আর স্ট্রাকচারটা কীরকম এই ইফ প্লাস পাস্ট ইন্ডেফিনিট যদি আমরা কোথাও দেখতে পাই কোনো একটা কজে তাহলে কিন্তু আমরা বুঝে যাই যে এটা আমাদের জন্য সেকেন্ড কন্ডিশনাল এবং এর পরবর্তীতে যে ক্লজটা থাকে এখানে তো আমাদের কন্ডিশন প্রকাশ পায় যেখানে আমরা আমাদের রেজাল্টের কথা বলি সেটা থাকবে থাকবে বলুন তো পাস্ট কন্ডিশনালে এবার এই পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা আসলে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কিভাবে আমরা একটা সেন্টেন্সে আসলে এই পাস্ট কন্ডিশনালের ব্যবহার করি পাস্ট কন্ডিশনাল বলতে আসলে আমরা কি বুঝি সহজেই দেখে নেই এই পাস কন্ডিশনাল বলতে আসলে এরকম বোঝানো হয় যেখানে থাকবে শুড কুড মাইট বা কুর্তু লিখে ফেলেছি উড এবং এরপর আমাদের ভিওয়ান থাকবে আর সবার শেষে এক্সটেনশন তাহলে কয়েকটা সেন্টেন্স একটু ট্রাই করি যেমন আমি বললাম ইফ আই ফাউন্ড আ ব্যাগ এখন এটা আমি পাস্টের কথা বলছি যদি আমি একটা ব্যাগ খুঁজে পেতাম তো এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে ইফ দে আর তারপরে আছে আমাদের জন্য একটা পাস্ট ইন্ডেফিনিট তো আমরা দেখে বুঝে গেলাম এটা আমাদের জন্য সেকেন্ড কন্ডিশনাল একটা সেন্টেন্স আর এখানে আমাদের শর্তটা প্রকাশ পাচ্ছে এবার রেজাল্টে কি হবে যদি আমি একটা ব্যাগ খুঁজে পেতাম তাহলে আমি সেটা ফেরত দিতাম এবারে এর স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব আই শুড কুড উড অথবা মাই যেটা ইচ্ছা আমি সেটাই নিতে পারি আমি উড নিলাম আই উড রিটার্ন ইট এই যে আমাদের সাবজেক্ট এই আমাদের শুড কুড উড মাইট এরপর আমাদের ভি ওয়ান এরপর আমাদের এক্সটেনশন আমার যেটা ইচ্ছা আমি সেটাই নিতে পারতাম শুড কুড উড মাইট সবগুলোই কিন্তু সঠিক এরপর আরেকটা সেন্টেন্স ট্রাই করি যেমন আমি বললাম ইফ শি যদি একটু লটারি জিতত তাহলে সে একটা গাড়ি কিনতে পারত তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনার যেখানে আমরা কোনো হাইপোথিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলি এবং আমাদের সেন্টেন্স শুরু হয় ইফ প্লাস পাস্টেন ডিফিনেট দিয়ে আর পরবর্তীতে গিয়ে আমরা একটা পাস্ট যুক্ত সেন্টেন্স ব্যবহার করি তো এইখানে আমরা আসলে এই শুড কুড উড এবং মাইট প্লাস ভি ওয়ানকে ব্যবহার করব এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে কারণ এর পরবর্তীতে যে থার্ড কন্ডিশনাল আছে সেখানেও এই শ্যুড কুড মাইট আছে কিন্তু একটু অন্যভাবে চলুন তাহলে আমরা আমাদের থার্ড কন্ডিশনালকে একটু দেখে নেই এই থার্ড কন্ডিশনালকে বলা হয় ইম্পসিবল কন্ডিশনাল তার মানে যেগুলো আসলে কখনো হওয়া সম্ভব নয় অবাস্তব কোনো কিছু সেই সবের বেলায় আমরা এই থার্ড কন্ডিশনালকে ব্যবহার করি আর এখানে আমরা অতীতের যে কোনো একটা কাজের একটা ইম্যাজিনারি কিছু বলি যে কাজটা আসলে হয়ে গিয়েছে তো এটা আমরা যতই বলি আর সম্ভব না যেমন আমি বলতাম যে যদি আমি অনেক টাইম পেতাম আমি অনেক পড়াশুনো করতাম তো এখন টাইম তো চলে গিয়েছে এটা আমি যতই বলি সে টাইম আর ফিরে আসবে না তো এরকম সিচুয়েশনের সময় আমরা আসলে আমাদের থার্ড কন্ডিশনালকে ব্যবহার করি এবং থার্ড কন্ডিশনাল চেনার দুইটাই উপায় আছে থার্ড কন্ডিশনাল প্রথমত আমাদের ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকতে পারে কোনো একটা সেন্টেন্সে এবং ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি কোথাও থাকে তাহলে তো আমরা ইজিলি বুঝে যাব এটা আমাদের জন্য থার্ড কন্ডিশনাল কান্ডিশনালজ এই ফর্মেশন আসলে আর কোথাও নাই দ্বিতীয়ত আমাদের কোনো একটা সেন্টেন্সে থাকতে পারে হ্যাড সো যদি হ্যাড দিয়েও কোনো একটা সেন্টেন্স শুরু হয় এটাও কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স হলে হবে আমাদের জন্য থার্ড কন্ডিশনাল আর এটার স্ট্রাকচারটা কীরকম স্ট্রাকচারটি একটু আমরা দেখে নিই ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট এবং এরপরে আমরা পারফেক্ট কন্ডিশনাল ইউজ করব তো এই পারফেক্ট কন্ডিশনাল বলতে কি একটু আগের মতো সব সেম সাবজেক্ট থাকবে এরপর কিছু একটা হবে তারপর এখানে হবে আমাদের ভি এবং এক্সটেনশন একটু আগে ভি ছিল এবং এখন হবে আমাদের তো ইকটু গিয়ে আমরা পাস্ট কন্ডিশনালে দেখেছিলাম উড কুড মাইট আর এবার আমাদের জন্য আছে উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ এবং মাইট হ্যাভ হ্যাভ কেন কারণ এখানে পাস্ট পারফেক্ট এই পারফেক্টের ফরমেশন অনুযায়ী আসলে আমরা হ্যাভটাকে নিয়ে এসেছি এবং হ্যাভের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এখানে ভিথ্রিটাকে বসেছি দ্যাটস তাহলে আমাদের এবার হবে উড অথবা কেমন দ্যাটস ইট আর যদি আমাদের যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা এমন হয় হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথ্রি এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল পার্ট এবং পরবর্তী ক্লসটাতে হয়ে থাকে পারফেক্ট কন্ডিশনাল যার মানে হচ্ছে এই স্ট্রাকচারটা চলুন দুইটা দিয়ে একটু সেন্টেলস প্র্যাকটিস করে দেখি যেমন আমি বললাম ইফ শি হ্যাড গন ড্যাশ এবং হ্যাড আই নন হিম ওয়েল ড্যাশ তাহলে এই ইফ প্লাস পাস্ট পারফেক্ট কিসের একটা এক্সাম্পল ই পারফেক্ট হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটা এক্সাম্পল এবং যদি এটা থাকে পরবর্তীতে আমরা কি করবো পারফেক্ট কন্ডিশনালকে নিয়ে আসবো তাহলে চলুন একটা ক্লজ আমরা নিজেরা নিজেরা বানিয়ে ফেলি ইফ শি হ্যাড গন সে যদি যেত তাহলে কি হতো শি কুড হ্যাভ ইট হ্যান সে তাহলে খেতে পারতো ধরুন একটা দাওয়া দেওয়া হয়েছে কোথাও তো কেউ একজন যায়নি সে মিস করেছে তো আমরা বললাম সে যদি যেত তাহলে সে খেতে পারতো কারণ খাবারগুলো অনেক মজা ছিল ইফ শি হ্যাড গন শি কুড হ্যাভ ইট হ্যান দ্যাটস ইট সাবজেক্ট এরপর আমাদের উড কুড শুড অথবা মাইট হ্যাভ তারপর আমাদের ভিথ্রি দ্যাটস ইট এবার আমরা বললাম হ্যাড আই নন হিম ওয়ার্ল যদি আমি তাকে ভালো করে চিনতাম আমি কী করতাম তাহলে তাহলে তাকে আমি সাহায্য করতাম I would have helped him I would have helped him তাহলে হচ্ছে আমাে থার্ড কন্ডিশনাল এবার আমরা এক নজরে সবগুলো কন্ডিশনালকে একসাথে একটু দেখবো যাতে করে আমরা ইজিলি মনে রাখতে পারি এবার আমরা সবাই একটু এই চার্টের দিকে লক্ষ্য করি এবং এখানে যে লেখাগুলো আছে এটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই পুরো লেসেনটাকে আমরা কিন্তু শর্টকাটে মাথায় রাখতে পারবো দেখুন আমরা দেখেছি জিরো কন্ডিশনাল থাকে ইফ অথবা ওয়ান এবং এর সাথে আমাদের যে ক্লসটা থাকে সেটা থাকে প্রেজেন্ট ইনডেফিনিটে আর এখানে আমাদের একটা শর্ত প্রকাশ করা হয় আর পরবর্তী ক্লসটাতে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিটে ব্যবহার করি আর ফার্স্ট কন্ডিশনালে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিটি পাই কিন্তু এরপর আমরা ব্যবহার করি ফিউচার ইন্ডেফিনিট তো কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডেফিনিট থাকে আমরা কীভাবে বুঝবো এটা জিরো কন্ডিশনাল না ফার্স্ট কন্ডিশনও ডিপেন্ড করছে সেন্টেন্সের উপর যদি কোনো সায়েন্টিফিক ট্রুথ কোনো অ্যাবসলিউট সার্টেন কোনো ইউনিভার্সাল ট্রুথ বোঝানো হয় তাহলে এটা হবে জিরো কন্ডিশনাল আর কোনো নর্মাল সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে এটা হবে আমাদের জন্য ফার্স্ট কন্ডিশনাল তারপর সেকেন্ড কন্ডিশনালে আমরা পাই ইফ প্লাস পাস্ট ইন্ডেফিনিট এবং পরবর্তীতে পাস্ট কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালে আমরা পাই ইফ প্লাস পাস্ট পারফেক্ট যে কোনো একটা সেন্টেন্স অথবা যুক্ত আর তার পরবর্তী ক্লজে আমাদের জন্য থাকে পারফেক্ট কন্ডিশনাল আর এই পাস্ট কন্ডিশনাল বলতে আসলে আমরা বুঝছি সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভি ওয়ান পরবর্তীতে একটা এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা থাকবে আর পারফেক্ট কন্ডিশনাল বলতে আমরা বুঝছি সাবজেক্টের পর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ শুড হ্যাভ এবং এরপর ভি থ্রি কারণ এই হ্যাভের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ভি থ্রিটা বসছে আর তারপর এক্সটেনশন তো এইটাকে আমরা আমাদের খাতায় লিখে রাখবো সুন্দর করে অথবা আমাদের পর্টেবলের সামনে লাগিয়ে রাখতে পারি যাতে করে এগুলো দেখলে আমরা ইজিলি কন্ডিশনাল টপিকটাকে মনে রাখতে পারি এবং প্রত্যেকটা কন্ডিশনাল লেখার সময় আপনাদের খাতায় পাঁচটা পাঁচটা করে এক্সাম্পল নিজেরা বানিয়ে নেবেন তাহা হবে সবার সাথে পরবর্তী একটা লেসনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেইখানে একটা একটু ওয়ান মেন ইংলিশ বুঝবেন ঠিক গেট অ্যামেজিং লেসেন্স লাইক দিস অ্যান্ড ইউ অল নো দ্যাট হিয়ার উই ট্রাই টু লার্ন আওয়ার ইংলিশ ইন দ্য ইজিয়েস্ট ওয়ে Don't forget to share this lesson with all your friends and family members so that they can enjoy too and I'll see you stay blessed